শ্মশানে মৃতদেহ এলেই ছুটি হয়ে যায় স্কুল, একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই এই ব্যবস্থা। দ্রুত সমস্যার সমাধান হোক চাইছেন এলাকাবাসীরা। শ্মশানে মৃতদেহ এলেই ছুটি হয়ে যায় স্কুল, একদিন দুদিন নয়, দীর্ঘদিন ধরেই চলে আসছে এই অবস্থা। ঘটনাটি হুগলির গোঘাট থানার পাতুলসাড়া প্রাথমিক বিদ্যালয়ে। জানা গেছে গ্রামের শ্মশানটি গ্রামেরই বিদ্যালয় লাগোয়া। গ্রামের কেউ মারা গেলে তার শেষকৃত্য সম্পন্ন হয় এই শ্মশানে। কাঠের চুল্লিতে মৃতদেহ সৎকার করা হয়, আর তখন ধোঁয়ার কুণ্ডলি আর পোড়া গন্ধে টেকা দায়ী হয় স্কুলে। অগত্যা পঠন পাঠন বন্ধ করে দিতে বাধ্য হন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা, ছুটি হয়ে যায় বিদ্যালয়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, বিভিন্ন জায়গায় বিষয়টি জানিয়েছি, স্কুল চলাকালীন যখন দাহ কার্য শুরু হয় তখন এসআই অফিসে জানিয়ে এক প্রকার নিরুপায় হয়ে বিদ্যালয় ছুটি দিয়ে দিতে হয়। স্কুল মালিক বা ভিইসি কমিটির সঙ্গে আমি একাধিকবার মৌখিক বা এমনি প্রথম থেকেই বলা চলছে, ওরা যেটা কিছু স্কুল মালিক বা অনেকেরই বক্তব্য তুলে দেওয়া উচিত বা এরকম বলে, কিন্তু পাশাপাশি আবার ওরা এটাও বলে যে এটা বহুদিন ধরে চলছে। এই বিদ্যালয়ও পুকুরের নাকি দান করা অংশ থেকেই বিদ্যালয় হয়েছে, এই ওদের শ্মশানও নাকি বহু পূর্ব যুগ থেকে 100-150-200 তার ইতিহাস হয়তো কেউ বলতে পারেনি, কিন্তু এই চলছে এই পরিস্থিতিতে। আমরা বারবার তাকে তাদেরকে বলেছি, সজাগ করেছি বা আমাদের অসুবিধার কথা বলেছি, কিন্তু সেরকম কোনো আশানুরূপ ফল লাভ করতে পারিনি এখন পর্যন্ত। গ্রামের বাসিন্দা তথা অভিভাবক দীপালি পাল, কাশীনাথ হাজরাড়া জানান, গ্রামের কেউ মারা গেলে বিদ্যালয়ে খবর দেওয়া হয়, বিদ্যালয় তখন ছুটি দিয়ে দেওয়া হয়, তারপর শুরু হয় দাহ কাজ। দীর্ঘদিন ধরে এই অবস্থা চললেও আজও সমাধান হয়নি। গ্রামের শ্মশান অন্যত্র সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুক প্রশাসন, অথবা ব্যবস্থা করা হোক বৈদ্যুতিক চুল্লির, তাহলে কিছুটা হলেও দৃশ্য দূষণ কমবে। এখানেতে শ্মশানটা দীর্ঘদিনে আছে, আমি জ্ঞান হয়ে থেকে দেখছি, পুরনো, আগেকার যেমন মানুষ দাহ করতো সেভাবে স্কুলেও কিন্তু দেখছি জ্ঞান হয়ে একই ব্যাপার। এবারে এখানে মারাটা রাখলে যেমন সৎকার করা হয় তখন স্কুল বন্ধ করতে হয়, কারণ বর্তমান পরিস্থিতি বুঝতে পারছেন তো, জ্যাম ট্যাম হাওয়া টাওয়া এসব যায়, খুবই খারাপ জিনিস আমি মনে করবো, কারণ বাচ্চারা এখানে পড়ে, কেউ মারা গেলে সৎকার করলে ধোঁয়া টোঁয়া মানে এসব পাঁচ উড়ে পৌঁছায়, যার জন্য মাস্টারমশাই স্কুল বন্ধ করে দেয়, ছেলেদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। লাদনি সেন্টার বা স্কুল যায়, কিন্তু ওরা যখন এই দিনের বেলা মরা পড়বে জানতে পারলে তারা দিন চারেক ভয়ে যেতে চায়নি, কিন্তু মাস্টাররা একদিন ছুটি দেয়, কিন্তু রাত্রেবেলা হলে বাচ্চারা বুঝতে পারে না যে হ্যাঁ পুড়ছে কি পুড়ে নে কি কী করে নে, ওরা দিন চারেক স্কুল যেতে চায়নি। কিন্তু এইটার যদি সরকারি ব্যবস্থা একটা নেয় যে অন্য জায়গায় করে দিলে ওই শ্মশান চুল্লি বা ওই সব কিছু সরকারি ব্যবস্থা হলে ওটা তাহলে খুবই ভালো হয়। হ্যাঁ দিনের বেলা হলে ছুটি দিয়ে দেয়, হয়তো একটা ক্লাস হলো এক পিরিয়ড হলো, হ্যাঁ ওরা তো ভয় পায়, বাচ্চারা ভয় পায় যে ওখানে মরা পড়ছে। গ্রামবাসীদের এই কথা মেনে নিয়েছেন স্থানীয় পঞ্চায়েত প্রধান। পঞ্চায়েত প্রধান উত্তম মোদি বলেন, বর্তমান সমাজ ব্যবস্থায় এই বিষয়টি একেবারেই শোভনীয় নয়, এই গ্রামের পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানিয়েছি। আগে তিনটে পরিবার ওখানে দাহ করত, এখন সংখ্যাটা অনেক বেড়েছে। প্রশাসনের কাছে শ্মশানটি অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার জন্যও আবেদন করা হবে। একটা স্কুলের পাশে দাহ করা এটা খুব শোভনীয় নয় এই সমাজে, আজকের দিনে এটা একদম শোভনীয় নয়। তা আমি সেখানকার যে প্রতিনিধি আছে জনপ্রতিনিধি তাকে জানালাম, তিনি বললেন দেখুন আমরাই দাহ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের তিনটে পরিবার আগে দাহ করতো, সেটা আজ 50টা পরিবারে দাঁড়িয়েছে। এর 50টা পরিবারে দাঁড়িয়েছে মানে মানে মাসে একটা কি হয়তো আগামী দিনে হয়তো আরও বাড়বে পরিবার। তো এখন আমি সেটাকে বলেছি যে আপনাদের এটাকে জানাতন প্রকারে মানে আলোচনার মাধ্যমে দিয়ে এটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, তাহলে আগামী দিনে একটা মানে আলাদা বার্তা যাবে, সমাজ অনেকটা পিছিয়ে যাবে, সমাজে এটা ঠিক নয়। এ বিষয়ে আরামবাগের মহকুমা শাসক জানান, গোঘাটের ওই স্কুলের বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখে রিপোর্ট দিতে বলা হয়েছে, বিকল্প ব্যবস্থা করা হবে। গ্রামবাসীরা চাইছেন দ্রুত প্রতিকার হোক এই বিষয়ের। হ্যাঁ হ্যাঁ, ওটা আমাদের হাতে এসেছিল, ওটা আমরা লোকাল এনকোয়ারির জন্য পাঠিয়ে দিলাম, আর কিছু কি করতে পারবো ওখান থেকে, কিছু সরিয়ে নিতে পারবো ইয়া অন্য ব্যাপারগুলো করতে পারবো নাকি, গোঘাটে তো এসেছিল কমপ্লেন, এসেছিল আমরা ফিল্ড এনকোয়ারির জন্য বলা হয়েছিল। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হুগলি। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।